হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ সোমবারের একটা সকাল, দেখো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, একদম ওয়েদারটা বৃষ্টিতে না পুরো ঠান্ডা হয়ে গেছে। কদিন যা ভ্যাপসা একটা গরম ছিল। তো দেখো গাছগুলো মানে কত, মানে ওরা সেই প্রাণ ফিরে পেলো কতদিন পর, পুরো সবুজ সবুজ চারিপাশটা দারুণ লাগছে, আর আমার তো সবুজ ভীষণই পছন্দ। তো আজকের একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা যেই কাজ, সমস্ত কাজটা সেরে আগে এই বাসি বিছানাটা তোলা। দেখো বিছানাটা যদি টান টান না থাকে না, একদমই ভালো লাগে না। ঘরে দেখবে একটু সব চারিপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সকালটাই দেখবে একদম অন্যরকম মনোরম লাগে। তো আমার আবার একটু টান টান এই বিছানা দেখতে না প্রচণ্ড ভালো লাগে। আর মেয়েটা এই কয়দিন স্কুলটা বন্ধ থাকাতে কি বলো তো বন্ধুরা, এই যত ওর হচ্ছে কাজ এই সব বিছানার উপরে, 2 থেকে 3 বার আমার বিছানাটা ঝাড়তে লাগে। তো এই ঝাঁটা দিয়ে যদি ই করি না, কি বলো তো, এইটা আমার বিছানা ঝাড়ার জন্যে আলাদা করে বানানো। তো এই ইরেজারের যে তোমার গুঁড়োগুলো, ওগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় যত কিছু, এই যে কাটিং কুটিং সব। তো সকালে এই যে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, দুধ কর্নফ্লেক্স আর একটু ড্রাই ফ্রুটস। তো একটু মুখের ওর রিয়াকশনটা একটু দেখো, প্রতিদিনে কি ম্যাগি ভালো লাগে বলো? আর এই জলখাবার খেয়ে মেয়ে পড়তে বসে গেল, আর আমি আড়ালে এসে দেখছি ও কি করে। দেখো পাগলের, ও তো আমাকে দেখে পুরো চমকে গেছে। আর এইদিকে বৃষ্টি যেহেতু কখন কারেন্ট চলে যায়, তাই ভাবলাম জলের বোতলগুলো একটু ভরেই রাখি, কারেন্ট চলে গেলে আর জলটা ভরা হবে না, তাই কিছু বোতল তোমার ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। প্রতিটা কাজই না তোমার কি বলতো, ঠিক টাইম মতো না করলে বড্ড দেরি হয়ে যায়, আর পরে তোমার গিয়ে টাইমটা ধরা যায় না। তো এই সকালবেলা ওই সাইডে রান্নাঘরের কিছু কাজ ছিল করতে করতে এই দিকটা প্রায় দেরি হয়ে গেল। বেসিনটা একটু নোংরা হয়েছে, তো আজকে আর করবো না, কালকে করবো। বেসিনটা পরিষ্কার সাদা জিনিস জানো তো, বড্ড তাড়াতাড়ি নোংরা হয়, দেখতে তো অবশ্যই ভালো লাগে কিন্তু নোংরা হয় খুব তাড়াতাড়ি। আর কালকে তোমার হচ্ছে রথযাত্রা, আর এক জায়গায় যাবারও আছে, অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে আমি বসে পড়লাম, 2 দিন আগেই পুঁইশাকটা তোমাদের দাদাভাই মনোঙা করতে নিয়ে এসছে, তো খাওয়া হয়নি, ফ্রিজেই ছিল, তো ভাবলাম একটুখানি করে নিই পুঁইশাক। আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো পুঁইশাকে জানো তো ছোলা দিলে বেশ ভালোই লাগে। আর একটু ডাল বাটা ছিল ফ্রিজে, তো ভাবলাম ডাল বাটাতে কী করবো, ছোটো ছোটো করে বড়া করে পুঁইশাকের মধ্যে দিয়ে দেবো। আজকে আর বেশি কিছু করবো না, তোমার একটু পুঁইশাক করবো আর একটু পাতলা করে ডাল করবো। আর কালকে মাংস আছে, খানিকটা মাংস অর্ধেকটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম ফ্রিজে আজকের জন্য। তো আমি তোমার হচ্ছে একটু শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন ফোড়ন দিই পুঁইশাকে, পাঁচফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে। বন্ধুরা এই দেখো, আমি আজ এই 1 মাস প্রায় হয়ে গেল এই প্ল্যাটফর্মে এসেছি, তো অনেক আশা নিয়ে অনেক কি বলতো, 1 মাস এখনো পর্যন্ত আমি সাকসেস পাইনি, তোমরা আমার পাশে থেকো। আর মনের মধ্যে না একটা ই করেই নেমেছিলাম যে সবাই পারলে আমিও পারবো, আমাকে এগিয়ে যেতে হবে, পিছন থেকে তাকালে চলবে না। তো চলো দেখা যাক কী হয়, অবশ্যই পরিশ্রম করলে তার ফল একদিন পাওয়া যায় এটা আমি জানি, আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। তো প্লিজ আমার সমস্ত বন্ধুদের বলছি, তোমরা আমার পাশে থেকো। এটা তো আর একার জন্য নয় এই জার্নিটা, তোমাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে।
তো তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, কোনো মতেই সম্ভব না বন্ধুরা। আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখো, অবশ্যই কমেন্টে বলো কেমন লাগলো আমার ব্লগটা। তোমরা কমেন্ট করলে কি বলো তো আমার খুব ভালো লাগে, যখন কমেন্টগুলো পড়ি না আমার এত ভালো লাগে যে না, আমার সমস্ত বন্ধুরা দেখছে, সাপোর্ট করছে। তো আমি যখন একটা কোনো কিছু তোমার শেষ হয়ে যায়, তখন প্রত্যেকটা কন্টেনার কী বলো তো পরিষ্কার করে তারপরে আবার নতুন করে জিনিস রাখি। তো আজকে আটাটাও প্রায় শেষ, তো ভাবলাম একবারে পরিষ্কার করে রেখে দিই। আর একটা হচ্ছে চিনি, চিনি তো আমরা খুব একটা খাই না, তো কেউ দেখো ধরো চলে আসলো তো একটু চা করতে লাগে, কখনো সকলে দু একটা দেখবে নিরামিষ সবজিতে না একটু তোমার মিষ্টি না দিলেও ভালো লাগে না, তবে কমই দেওয়ার চেষ্টা করি আমি। যেমন ধরো শাক পাঁচমিশালি সবজি এগুলোতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তো এগুলো ধুয়ে নিলাম। আর আয়রন পাউডার এনে রেখেছি, এই যে মেশিনের এইটা না আজকে সমস্ত কাজ কমপ্লিট করার পর একটু আয়রন পাউডার দিয়ে পরিষ্কার করে নেব। দেখো বৃষ্টি হবে না, পুরো এখানে ছিটে ছিটে এসে নোংরা হয়ে গেছে, তাই একটু জল দিয়ে স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটাও নতুন একটা শাখা বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো রাতের জন্য আটাটা মেখেই রেখে দিই ফ্রিজে, তাহলে আর চাপ থাকে না আটা মাখার। আর আমার কী বলো তো বন্ধুরা, খুব একটা বাজে হ্যাবিট বলতে পারো এই আটা মাখতে না, যত আলসেমি, তো এর জন্যই রাত্রেবেলা আর ভালো লাগে না আটাটা মাখতে। এই বেশিরভাগ দিনই না আমি চেষ্টা করি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে এই আটাটা তোমার মেখে রাখার চেষ্টা করি। তো এইদিকে মেয়েও টিভি দেখছে, আমি বলবো এখানে বসেই আটাটা মাখি। আর এই গ্লুকনডিটা কবে এনে রেখেছি, এই খাওয়াই হয় না মোটে। আর মেয়েটা না এত মানে দুষ্টু, তোমার গ্লুকনডি খাবে হচ্ছে কি তোমার বলো তো লেমনেরটা, এই অরেঞ্জ ফ্লেভারে এটা খেতেই চায় না, তো ওকে বললাম খা, বলছে আগে তুমি খাও তারপরে আমি খাবো। দেখো কীভাবে তাকাচ্ছে গ্লুকনডিটার দিকে। এই 26 তারিখ থেকে আবার মেয়ের পরীক্ষাও শুরু হয়ে যাবে। বৃষ্টিটা হওয়াতে বেশ ভালোই একটু বেশ ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল। দেখো নাক টিপে তারপরে গ্লুকনডি খাচ্ছে অবস্থা দেখো। কে বলো এরকম করে গ্লুকনডি খেলে। আমার সমস্ত বন্ধুদের বলছি প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার ব্লগগুলো দেখো কিরকম লাগছে, অবশ্যই কমেন্টে দু একজন দিদিভাই কমেন্ট করো তোমরা, খুব ভালো লাগে আমার পড়তে। তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই একটু শেয়ার করে দিলে কী হবে বলো তো, তোমাদের থেকে আরও 10 জন দেখতে পারবে, এইভাবেই কিন্তু ছড়িয়ে যাবে। তো এটাই তোমাদের কাছে একটু হেল্প চাইছি, প্লিজ একটা কমেন্ট একটা শেয়ার করে দিও। আর এই দেখো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট, তো এই যে ডাল আর এই যে পুঁই শাক করেছি, তো এখন তোমার ওপরে যে পাখির বাসাটা বলেছিলাম না, তো দেখছি কি ওই পাখির বাসাটা না কয়েকদিন ধরে পায়রাও আসছে, আর কতগুলো পায়রার পলক এখানটা পড়ে আছে, তো ভাবলাম একটু ঝাড়ু মেরে দিই একবারে, তারপর স্নান করতে যাব। এই সিঁড়িটা প্রতিদিন তো আর সম্ভব হয় না বলো তো, একার পক্ষে তো সব কিছু চারিদিকটা মানে মেনটেন করা যায় না, তো একদিন ছেড়ে ছেড়ে আমি সিঁড়িটা ঝাড়ু মারি, আর তোমার এক সপ্তাহে একদিন বৃহস্পতিবার সিঁড়িটা আমি ধোয়াই পুরো জল দিয়ে, যেহেতু আমার সিঁড়িঘরটা একটু আলাদাই, তো জল দিয়ে ধোয়ালেই বেশি তোমার সুবিধা হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার কালকে আরেকটা নতুন ব্লগে বন্ধুরা চলে আসবো, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো। আর আজকের ব্লগটা আমার কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে এক যারা নতুন বন্ধু দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করে দিও। তোমাদের কাছে এই ছোট্ট একটা আমার রিকোয়েস্ট, যদি তোমরা সবাই চাও যে আমি এই
প্ল্যাটফর্মে টিকে থাকি। তোমায় প্লিজ সাপোর্ট করো, অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, এই কামনা করে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। তো টাটা, আবার কালকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আরেকটা নতুন ব্লগে চলে আসবো। অগ্রিম রথযাত্রার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমাদের সকলের প্রতি রইল আমার। সবাই ভালো থেকো, টাটা, আবার কালকে দেখো।